অনেক দামি কথা, দামি মানুষ, দামি কথা, দামি মানুষ থেকে দামি কথা পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। আমাদের মেহমান হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনাকে আল্লাহ পাক কবুল করেন এবং আমাদের এই এতেকাফের আমলকে আল্লাহ পাক কবুল করেন। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের এতেকাফ তো হইল এক ধরনের প্রশিক্ষণ, রুহানিয়তের প্রশিক্ষণ, দিলদারির প্রশিক্ষণ, তাসাউফের প্রশিক্ষণ, কিভাবে জিকির করতে হবে, কিভাবে মোরাকাবা করতে হবে, কিভাবে মুসল্লায় বসতে হবে, কিভাবে আল্লাহ পাকের হুজুরি, আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই, পড়েন না, আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে এরকম ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছ, যেন যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছ। এই রাস্তাটা কিভাবে পাওয়া যায়, সেই মেহনত, এটাকে বলা হয় এখলাসের মেহনত। হুজুর কিন্তু শেষ কথাটা এটাই কইছেন যে কিভাবে আমরা আমাদের ইবাদতকে শুদ্ধ করতে পারি, এটার মধ্যে কোনো রকমের ত্রুটি না থাকে। শয়তান খাড়া আছে আপনার আমার ইবাদতকে নষ্ট করার জন্য, শয়তান খাড়া আছে। আর আমাদেরকেও আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুনামুক্ত থাকুন এবং ইবাদতকে নিখুঁত বানানো, ইবাদতকে নিখুঁত বানানো, এর জন্য তালিম দিয়ে গেছেন কে, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই কথাটা হুজুর আমাদেরকে শেষ নসিহত, যে ইবাদতকে রিয়া মুক্ত বানাও, ইবাদতকে জঞ্জাল মুক্ত বানাও। এই প্রসঙ্গে আমি একটু কথা কইতাম হুজুরের এই কথাটার সঙ্গে, এটা একটা হাসিয়ার মতন, এটা আমরা আমাদের খানকাহি মামুলাতের মধ্যে, চৌধুরী সাহেব খানকাহি মামুলাতের মধ্যে এটা একাধিকবার বলা হয়েছে, অনেকের মুখস্থও আছে, আমি আবার মনে করাইয়া দিতেছি। সেটা হইল শয়তান মানুষকে কয় জায়গায় আক্রমণ করে, প্রধানত কয়টা জায়গায় আক্রমণ করে জায়গাগুলো চিনন, আবার আক্রমণ প্রতিহত করার জন্য আমার কি করণীয়, এই করণীয় জিনিসটা জানন, তাইলে ইনশাআল্লাহ শয়তান তো আক্রমণ করবেই আর আমাকে আক্রমণ প্রতিহত করতে হবে। তো আমাদের বুজুর্গরা বলেন সাতটা জায়গা, বলেন না কয়টা জায়গা, সাতটা জায়গা যেখানে শয়তান আপনাকে আক্রমণ করার জন্য রেডি হয়ে বসে আছে, কয়টা জায়গা বলেন না, ওই মৌলানা বলেন কয়টা জায়গা, আপনি জানেন কি নাম, হ্যাঁ খায়রুল বাশার, মাশা আল্লাহ খায়রুল বাশার, আল্লাহর হাবিবের সিফত খায়রুল বাশার। তো মৌলানা খায়রুল বাশার বলেন কয়টা জায়গায় শয়তান বসে আছে আমাকে আক্রমণ করার জন্য, কয়টা জায়গায়, কয়টা জায়গায় বেলাল, সাতটা জায়গায়। আপনি যদি আগেভাগে রেডি থাকেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি ঢাকা আসতেছেন, আপনি যে কোনো উপায়ে জানলেন যে আপনাকে আটকানোর জন্য শত্রু দুশ্মন ডাকায় সাতটা জায়গায় খাড়া আছে, রেডি হয়ে আছে, তাহলে আপনার গাড়িটা লইয়া আশেক ভাই, গাড়িটা লইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা করার সময় আপনি সাত জায়গার ব্যবস্থা লইয়া যেতে পারিবেন নাকি, কারণ আপনি জানেন যে আমার কয় জায়গায় অ্যাটাক করা হবে, মোটা মোটা সাতটা জায়গায়। আল্লাহ আকবার, আল্লাহ, আমাদের বুজুর্গদের কত এহসান, ইনারা শয়তান আপনাকে কোন কোন জায়গায় আটকাইতে পারে, মোটা মোটা বড় বড় এরকম কয়টা জায়গা বলেন না, চিহ্নিত করে দেয়, চিহ্নিত করে দিয়েছেন।
আবার শয়তানের আটকানি থেকে আপনি নিজেকে উদ্ধার কিভাবে করবেন স্যার? কয়টা জায়গা? সাতটা। কয়টা জায়গা? সাতটা। তো জায়গাটা চিনে দিছেন, এটা একটা ভালো হয়েছে না? যদি আমি না চিনতাম তাহলে রওনাকরণের আগে আমি বাউয়া রওনা করতাম না। আবার এক দুই জায়গায় আটকা পড়ানোর পরে হয়তো মনে করতাম যে আর আটকাইব না। তো আমি তো মোটামুটি গাড়ি লইয়া রওনা করছি, কিন্তু শয়তান আগেভাগে সব রেডি হয়ে আছে আমাকে যে কোনো টাইম সাতটা জায়গা, মানে শয়তানও সাতটা মোটামোটা জায়গা, এই জন্য যে একবারে না পারি তো দুইবারে, দুই দ্বিতীয়বারে না পারি তো তৃতীয়বারে, তৃতীয়বারে না পারি তো চতুর্থবারে। দেহায়া কত দেখছেন, রাস্তা ছাড়ে না। চতুর্থবারে না পারি তো পঞ্চমবারে, না পারি তো ষষ্ঠবারে, না পারি তো কত নম্বরে বেহায়া। মানুষ যদি হইতো তাহলে এক দুইবারের পরে চলে যেত, না এটা দুইবার চেষ্টা করছি হয় নাই তো বাদ যেয়ে গা, কিন্তু এটা বাদ যায় না, এটা খাড়ায় রয়েছে। এতে কি খাড়ায় রয়েছে? তো আমাদের বুজুর্গরা যে জায়গাটা চিহ্নিত করে দিচ্ছেন যে এই এই ব্রাহ্মণবাড়িয়া থেকে শহরের থেকে বাইরে আপনার বিশ্ব রোড এখানে আইলে কিন্তু এক নম্বর ধরা। কাজে আপনি আসনের আগে আগে, আমি তো ওয়াজ কালামের সফর করন লাগে, তো যেই যেই জায়গা রাস্তায় ডাকাতি হয় ওই জায়গাগুলো এলাকা দিয়ে ঢুকনের আগে আগে মোবাইল টোবাইল টাকা পয়সা এই দিয়ে সাবধান করে লই, যে কারণ ড্রাইভারকে কই যে দেখো এই জায়গাটা কিন্তু বালা না, এই জায়গাটা কিন্তু কি না বালা না। আল্লাহ আকবার। এই যে প্রস্তুতি সাবধানতা আমাদের বুজুর্গরা উপকার করছেন না শেখ ভাই? কয়টা জায়গা জানি? কয়টা জায়গা গুনে গুনে কইলাম কেন? যেন চিহ্নিত করে আপনি মনে রাখতে পারেন। এই জায়গাগুলো চিনলো অনেক লাভ কন্যা, জায়গাগুলো চিনলো কি, আর 100% লাভ হবে যে আপনি জানলেন এতারা কি অস্ত্র নিয়ে আপনাকে আটকাবে এটাও আপনি জানলেন। আপনি এই অস্ত্র প্রতিহত করার জন্য এর চেয়ে বড় একটা ব্যবস্থা লইয়া আপনি মোটামুটি হাজির হয়ে গেলেন, তাহলে আর আপনাকে আটকাইতে পারবেন না। মুমিন বান্দা মৌত পর্যন্ত যুদ্ধ করে, কার সঙ্গে যুদ্ধ করে? শয়তানের সঙ্গে যুদ্ধ করে। কার সঙ্গে যুদ্ধ করে? নফসের সঙ্গে যুদ্ধ করে। মৌত পর্যন্ত তাকে এই যুদ্ধ চালাইতেই হয়। তো যেই কোনো আমল, আপনি নামাজ পড়তে চাইলেন, জিকির করতে চাইলেন, তেলাওয়াত করতে চাইলেন, মোরাকাবা করতে চাইলেন, যেই কোনো নেক আমল আপনি করতে মনস্থ করলেন, তো ওই শত্রু কি নাম জানিয়ে তার এতে কয় জায়গায় খাওয়াবে? বুঝলেন? হৃদয় বলো কয় জায়গায়? সাত জায়গায়। কি কি? এক নম্বর হইল আপনাকে সে নিয়ত করতে দিবে না, আপনাকে নিয়ত করতে হবে, বলেন না? তার সিদ্ধান্ত নিয়ত করতে দিব না, আপনার সিদ্ধান্ত। দুই নম্বর, সে আপনি যদি নিয়ত করলেন তো সে আপনাকে শুরু করতে দিবে না, তার সিদ্ধান্ত শুরু করতে দিব না, আপনার সিদ্ধান্ত আমি শুরু করবই। তিন নম্বর, শুরু করলেন তখন সে তিন নম্বর সিদ্ধান্ত তার যে আমি তাকে ধীরস্থিরভাবে কাজটা করতে দিব না, আর আপনার সিদ্ধান্ত যে আমি এটা ধীরস্থিরভাবে করব। কয় নম্বর গেল? চার নম্বর, সে আপনাকে 100% মনোযোগিতার সঙ্গে কাজটা করতে দিবে না, আর আপনার সিদ্ধান্ত যে আমি 100% মনোযোগিতার সঙ্গে কাজটা করব। কয় নম্বর গেল? পাঁচ নম্বর, সে আপনার ভিতরে রিয়া সৃষ্টি করতে চেষ্টা করবে, আপনি যেটা হুজুরে কইলেন যে আপনার সিদ্ধান্ত আমার এবাদতটাকে আমি বেরিয়া বানাবো। কয় নম্বর গেল হৃদয়? ছয় নম্বর, সে আপনার এবাদতের মধ্যে উজব মানে আত্মম্ভরিতা, আত্মম্ভরিতা সৃষ্টি করতে চাইবে, আর আপনার সিদ্ধান্ত যে আমি এখানে আত্মম্ভরিতা ঢুকতে দিব। কয় নম্বর গেল? সাত নম্বর, সে আপনি এবাদতটা করে ফেলছেন, এরপরে সে তার সিদ্ধান্ত এইটা লইয়া কবরে যাইতে দিব।
বলেন না এটা লয়া কি কবরে যাইতে দিব না আর আপনার সিদ্ধান্ত এটা আমি বহুত কষ্ট করে ইনকাম করছি এটা লয়া আমি কবরে যাইব রাস্তা এটা কেউ লুট করবে আমি সেই সুযোগ দেব না বলেন কয়টা কয়টা জায়গা কি কি এক নম্বর নিয়ত করতে দিবে না দুই নম্বর শুরু করতে দিবে না তিন নম্বর ধীরস্থির ভাবে করতে দিবে না চার নম্বর মনোযোগিতার সঙ্গে করতে দিবে না পাঁচ নম্বর রিয়া সৃষ্টি করতে চাইবে ছয় নম্বর রুজব সৃষ্টি করতে চাইবে সাত নম্বর এই নেক আমল লইয়া কবরে যাইতে দিবে না এটাকে নষ্ট করতে চেষ্টা করবে তো কয়টা জায়গা হলো আপনি বলেন কয়টা জায়গা দাঁড়ায়া বলেন তো কি কি তাহলে সকলের মুখস্থ হবে নিয়ত করতে দিবে না ঠিক আছে তো দুই নম্বর শুরু করতে দিবে না তিন নম্বর ধীরস্থিরভাবে করতে দিবে না শব্দগুলো আপনারা যেটা বলা হয় এটা ধরে রাখতে চেষ্টা করবেন তারে কি ধীরস্থিরভাবে করতে দিবেন চার নম্বর মনোযোগিতা মনোযোগিতার সঙ্গে করতে দিবে না কয় নম্বর গেল পাঁচ নম্বর রিয়া মুক্তভাবে করতে দিবে না ছয় নম্বর অজব মুক্তভাবে করতে দিবে না সাত নম্বর এই আমল লইয়া কবরে যাইতে সে দিবে না এটি হলো শয়তানের ফাইনাল সিদ্ধান্ত যে আমি দিব না কি রে বাবা কি লেগে দিবে না কে দিব না রে আর কি এটা আমি আল্লাহর লগে কই আইছি যে আমি তাকে সামনে পিছনে ডাইনে বামে আটকাবো এবং তাকে আমি আমার সিদ্ধান্তের বাইরে তাকে আমি চলতে দিব না 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 ফেরেশতারা তখন ফেরেশতারা সব সে সেফটি দুষ্ট তো আল্লাহ পাক যখন কইলেন যে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম বেরো তখন ওয়া ইন্না আলাইকা লানাতি তোমার উপরে আমি লানত দিলাম ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার কান্দে লানত ঝুলতে থাকবে সেও তখন কয় ঠিক আছে আমিও বনি আদমকে একটু দীক্ষা দিব তখন আল্লাহ পাকের কাছে সে বুঝে অনেক বড় আলেম না সে তো অনেক বড় আলেম বয়সে হযরত আদমের থেকে তো তার বয়স বেশি কথা কর না তার বয়স কি বেশি হযরত আদম রে কয় বেটা তুমি তো জুনিয়র আমি তো সিনিয়র আল্লাহু আকবার তো কয় যে সে দুষ্ট সেখান থেকে সেফটি নিয়ে আসছে সে জানে আমি তার আটকাইতে হইলে তার বংশধরকে আটকাইতে হইলে যদি আবার আল্লাহ পাক আমার সুযোগ না দেয় তাহলে তো আটকাইতে পারবো না এই জন্য নিজের সেফটিটা আনছে ও আল্লাহ তোমার কাছে একখান দরখাস্ত আমি বনি আদমকে আটকাবো সম্মুখ থেকে আটকাবো পশ্চাৎ থেকে আটকাবো ডান দিক থেকে আটকাবো বাম দিক থেকে আটকাবো আমাকে সেই সুযোগ সেফটি দিতে হবে আল্লাহ পাক বলেন দিলাম যখন সে কইতেছে যে আমাকে দিতে হবে তখন ফেরেশতারা জিব্বায় কামড় দিয়া ইন্না লিল্লাহ পড়তে আসে যে দুষ্ট এটা যদি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায়া নেয় তাহলে বনি আদমের উপায় হবে কি আল্লাহ আল্লাহ পাক মঞ্জুর করেও নিছেন এখন তো ফেরেশতারা কাঁদতেছে ও আল্লাহ বনি আদমের কি উপায় তা আল্লাহ পাক কইলেন যে শুনো বনি আদমের জন্য দিক হইল ছয়টা শয়তান চাইছে চারটা বাকি রইছে দুইটা কন্যা দিক কয়টা ছয়টা কয়টা সামনে পেছনে ডাইনে বামে নিচে উপরে আছে না কয়টা হইল শয়তান চাইছে কয়টা চারটা বাকি আছে কয়টা আমি শয়তানের দেমাগ থেকে দুইটা এমনি বুলায়া রাখছি এতে জজবার উপরে চারটা কইয়া লেগেছে আমিও কইলাম জ চারটা কবুল করলাম বাকি কয়টা রয়ে গেছে কয়টা কোনটা কোনটা উপরেরটা আর নিচেরটা এটা শয়তান দোয়া কবুল হওয়ার অফিস থেকে বাইর হওয়ার পরে শয়তানও বুঝছে আরে ভুলে না হয়ে গেছে কথা কন্যা কি হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি তো কোনো দরকার আছিল ছয়টার কথা আমি কয়ে লাইছি কয়টা আল্লাহ
আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানের জন্য স্যাক্রিফাইস কইরা এটারে দুইটা বুলায়া রাখছি কয়টা বুলায়া রাখছি আল্লাহ দুইটা দিক আমি আদম সন্তানের জন্য খুল্লা রাখছি একটা হইলো উপরের দিক হাত উড়াইবো দেখেন না আল্লাহ আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শয়তান সামনে খাড়া পিছনে খাড়া ডাইনে খাড়া বামে খাড়া মনে মনে চিন্তা করতে আছে চতুর্দিক আটকায়া ফেলছি আল্লাহর বান্দা তো আদ উড়াই রেছে এটা কোন দিকে পড়লো আল্লাহ তাইলে উপরের দিকটা খোলা আছে নি এখনো তো আল্লাহ পাক বলেন যে বনি আদমের জন্য আমি এটা কিয়ামত পর্যন্ত তার মওত পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠোনের আগ পর্যন্ত উপরের দিকটা খোলা রাখলাম কামে লাগানোর দরকার আছে নি কে কামে লাগাইবেন কবে কামে লাগাইবেন হ্যাঁ আসলে লাগাইবেন নি কে কে লাগাইবেন কেমনে উড়াইবেন আল্লাহ 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 শেষ করন যায় না ময়লা এরকম ভাবে লাগিয়া গেছে যে এটারে খোঁচাইয়াও কি বের করন যায় না ওই জন্য নিচের দিকটা রাখছি নিচের দিকটা সেজদায় পড়ে যাও সেজদায় পড়া কান্দা শুরু করে দাও গুনা যত ভারী হোক না কেন তোমার চোখের পানি এই সব গুনাকে হালকা বানাইয়া তোমাকে গুনামুক্ত বানাইয়া দিবে আল্লাহ তাইলে কয়টা দিক খালি আছে এখনো খোলা আছে কামে লাগাইবেন নি কে লাগাইবেন কে লাগাইবেন হুজুর আমাদের হিসাব হইল রং কেউ বানায় রংকেও বিতরণ করে আর রংকেও লাগায় তাসাউফের মাসলা হলো রংটা লাগানো রংটা কি সে শুধু ফতোয়া দিবে না এটারে আবার কামে লাগানোর বাউ করম এই যে কইতেছি যে হাত উড়ানোর লাইগা সেজদায় কান্দনের লাইগা এটি হইলো রং লাগানো বলেন না এটি হলো রং লাগানো লাগাইবেন তো ইনশাল্লাহ কবে লাগাইবে দরবেশ ঠিক আছে তো কতক্ষণ কামে লাগাইবেন যতক্ষণ পর্যন্ত মন আমাদের বুজুর্গরা ওদারে সে গারে না খোলেঙ্গে এদারে সে হাম না ছোড়েঙ্গে পড়েন না ওদারে সে গারে না খোলেঙ্গে এদারে সে হাম না ছোড়েঙ্গে ওদারে সে গারে না খোলেঙ্গে এদারে সে হাম না ছোড়েঙ্গে হুকুমত আপনি আপনি হ্যায় কহীন উনকি কহীন মেরি যতক্ষণ পর্যন্ত আরশওয়ালা থেকে কোনো খবর না পাইব ততক্ষণ পর্যন্ত ফরশওয়ালা সেজদার থেকে মাথা উড়ায় না আল্লাহু আকবার কয়ে খবর পাইতে হবে আর আল্লাহ পাক কোন এই পাগল ডিন্ডে আমি খুব সম্মান করি খুব ইজ্জত করি কারণ ইনি এরকমভাবে লইয়া ছুটে আল্লাহু আকবার ব্রাহ্মণবাড়ি আর আলেম ওলামাদের মতো না তো একদম শক্ত হকের লাইনে খাড়াইলো তো খাড়াইলো আল্লাহ আকবার দুনিয়া কি কইলো না কইলো এদিনের পরোয়া করে না আল্লাহ আকবার তো আল্লাহর বান্দা এই লোকগুলোকে আল্লাহ পাক খুব মায়া করেন খুব মায়া করেন খুব মায়া করেন কারণ এরা একটা বিশ্বাস নিয়া একটা আস্থা নিয়া ও আল্লাহ আর কার কাছে যাব আমাদের তো যাওয়ার জায়গা নাই হ্যাঁ হর তরফ সে হোকে হম খার ও তবা কোন না হর তরফ সে হোকে হম খার ও তবা আ পড়ে আব তেরে দর পে আয়েলা হর তরফ সে হোকে হম খার ও তবা আ পড়ে আব তেরে দর পে আয়েলা ও আল্লাহ তোমার ঘরের দুয়ারের সামনে ওই যে মুরাকাবা বাইতুল্লাহ শরীফের তোমার ঘরের দুয়ারের সামনে সেজদায় পড়ে গেলাম আল্লাহু আকবার তো পড়েন না হর তরফ সে হোকে হম খার ও তবা আ পড়ে আব তেরে দর পে আয়েলা নফল নামাজের সেজদার মধ্যে অনেক কথা কোন যায় ফরজ ওয়াজিবের সেজদার মধ্যে এত কথা কোন যায় না কিন্তু নফলের সেজদার মধ্যে আপনি বাংলাতেও আল্লাহর লগে কথা কয়ে লইতে পারেন
সেজদার মধ্যে পড়ে বেলাল সেজদার মধ্যে মাথা রাখিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কয়া এখন শের এটা কইতে আছে হর তরফ সে হোকে হাম খার ও তবা হর তরফ সে হোকে হাম খার ও তবা আ পড়ে আব তেরে দর পে আয়লা তু হি হে হাজত রওয়ায়ে দো জাহান হম তেরে দর ছোড় কর যাও কহা ও খুদা এখান থেকে যদি সরায়া দাও কার কাছে যাব কে আমাদেরকে গুনাহ মুক্ত করবে কে আমাদের গুনাহ মাফ করবে কে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সেজদার মধ্যে নফল নামাজ আজিয়া এখান থেকে উইটা দুই রাকাত নামাজের জন্য এটা তওবার নামাজ কোন এটা কি নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ সেজদার মধ্যে গিয়া কাইতে আছে ও খোদা সবাই পারে আমি পারি না কেন কোন না সব আশেক ভাই কইব এই কথা কি কথা কইব সবাই পারে আমি পারি না কেন সবাই পায় আমি পাই না কেন সবার দিল সাফ হয় আমারটা কেন হয় না এই কথা কই আপনি কান্দা দেন না আল্লাহু আকবার ওই যে যতক্ষণ পর্যন্ত চোখ থেকে পানি না আসবে তা না গিরিয়াদ কাউদাকে হালুয়া ফরোশ তা না গিরিয়াদ কাউদাকে হালুয়া ফরোশ রহমতে হক বর নমি আয়দ বজোশ নালায়ে বা সিদকে বর জাহা জনাদ তাকে আরশো ফরশরা নালা কুনাদ খুশনমায়াদ নালায়ে সব হায় তু খুশনমায়াদ নালায়ে সব হায় তু জৌক হাদা রমজে ইয়া রব হায় তু সেজদার মধ্যে আপনি যখন কান্দতে আরম্ভ করবেন আমাদের বুজুর্গরা বলেন এরকম কান্দা আরম্ভ করো এরকম বিলাপ আরম্ভ করো এরকম রোনাজারি আরম্ভ করো যেন তোমার চোখের পানি দেখিয়া জমিনের ফেরেশতারা কান্দতে শুরু করে দেয় আসমানের ফেরেশতা কান্দতে শুরু করে দিল আরশের ফেরেশতা কান্দতে শুরু করে দিল সব গিয়া আল্লাহ পাকের দরবারে হাজির ও আল্লাহ তেজগাঁও রেল স্টেশন মসজিদে বুড়া মানুষ আশেক আলী সাহেব যেভাবে কান্দা দিছে সারা জমিনের ফেরেশতা কান্দতে আছে আসমানের ফেরেশতা কান্দতে আছে আরশের ফেরেশতা কান্দতে আছে সবাই গিয়া আল্লাহ পাকের কাছে সুপারিশ লইয়া হাজির যত বড় অপরাধী হোক না কেন যত বড় অযোগ্য হোক না কেন ও আল্লাহ এই বুড়া মানুষটার কান্না তুমি দয়া করে কবুল করে লও সুবহানাল্লাহ কে কে তৈয়ার ইনশাআল্লাহ কখন থেকে আজকে থেকে আল্লাহু আকবার তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ শয়তান সেফটি নিয়ে আইসাও কুলাইতে পারলো না যেহেতু আল্লাহ পাক মেহরবান কয়টা দিক খালি রাখছেন কুন্ডা কুন্ডা উপরে আর নিচে উপরে আর নিচে উপরে আর নিচে কামে লাগাইবেন তো হুজুরে কইছেন কামে যদি না লাগান আল্লাহ নারাজ হবেন কামে যদি না লাগান আল্লাহর হাবিব নারাজ হবেন কষ্ট পাইবেন বলে এত কষ্ট করা এদের জন্য সুযোগ বানায়া দিলাম এতারা কামে লাগাইল না এতারা কি কামে লাগাইল না কাফেররা ইমান আনে নাই আনে নাই বরং কষ্ট দিছে এটার উপরে আল্লাহ আল্লাহর হাবিব সবর করতে পারছেন কিন্তু মুমিন বান্দার জন্য রমজানের এত বড় রহমতের ব্যবস্থা হয়ে গেল আল্লাহর হাবিবের উসিলায় কোরআন শরীফের উসিলায় আর এটাকে কামে না লাগানোর কারণে পয়গম্বরের মনে কি কষ্ট কি কষ্ট কি কষ্ট যে তারা এত দামি জিনিসকে কামে লাগাইল না কষ্ট লাগে কষ্ট লাগে নতুবা রহমতুল্লিল আলামিনের জবান থেকে বদদুয়া আসতে পারে না কত কষ্ট হইলে আল্লাহ এই জন্য এটা বুঝতে হবে যে আমার খামখেয়ালি আল্লাহর হাবিবের কলবের মধ্যে কিরকম কষ্ট দেয় আমরা কি আল্লাহর হাবিবের মনে কষ্ট দিতাম চাই যদি কষ্ট দেন তা আপনি মৌতের পরে ফেরেশতারা দেখাই চিনো নাকি তা আল্লাহর হাবিব মুখ ঘুরাইলেন
কি জন্য মুখ ঘুরাইলো, এতে বহুত কষ্ট দিছে আমাদের, এ কথা কইব না আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব যেন কষ্ট না পান। কে কে তৈয়ার আছি ইনশাআল্লাহ? নিজের কষ্ট হইলো আল্লাহর হাবিবকে কষ্ট দিব না। তো শয়তান জানি কয় জায়গায় খাড়ায় নাদের আলী সাহেব হযরত মাওলানা মুহাদ্দিস মুহতামে সেই আপনার হ্যাঁ জামালপুর মেলান্দহ বড় আলেম বুজুর্গ আলেম তো বলেন না কয় জায়গা চৌধুরী সাহেব কি কি নিয়ত করতে দেয় না, শুরু করতে দেয় না, ধীরে সুস্থে করতে দেয় না, মনোযোগের সঙ্গে করতে দেয় না, বেরিয়া করতে দেয় না, বেউজব করতে দেয় না, সওয়াব লইয়া কবরে যাইতে দেয় না। এটা সে ডিটারমাইন্ড, বলেন না এটা সে কি ডিটারমাইন্ড? আমি দিব না। দুনিয়ার মানুষকে আপনি ভাই দাদা কইয়া রাজি করাইতে পারেন, কিন্তু এই দুষ্টকে আপনি ভাই দাদা কইয়াও রাজি করাইতে পারবেন না। আল্লাহু আকবার। ভাইয়ে ভাইয়ে শত্রুতা আছে, মানুষে মানুষে শত্রুতা আছে, এই শত্রুতাটার একটা ফিনিশিংও আছে। বিশাল শত্রুতার পরও যদি আপনি হাত ধরে লেছেন মাফ করে দেন, তোকে যা মাফ করে দিলাম, কয়নি এই কথা? শয়তান রে আপনি হাজার বার যদি পাও ধরেন চুমাও দেন, বাজে নো ডিটারমাইন্ড, বলেন না নো আই অ্যাম ডিটারমাইন্ড, আই অ্যাম তো কত বড় দুষ্ট এবং কত বড় শয়তান, কত বড় কিতা কইতাম শব্দ তো খুঁজে পাই না। হিংস্র হইলে তার পায়ে ধরে আপনি এতবার কাইনলেন, ভাই আমার লগে তুই দুষ্টামিটা করিস না, আমার লগে দুষ্টামিটা করিস না, সে এক মুহূর্তের জন্য আপনাকে ছাড় দেয় না। ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তানকে আপনি যতই নরম কইবেন, শয়তানের শেষ জবাব তোমারে আমি সাঈদ, জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। দেখছেন, মানুষ তো এক পর্যায়ে রাজি হয়, কিন্তু সে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না ঢুকবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে কোনো কথাতে একমত না। আল্লাহ, এই জন্য যে সাত জায়গায় যে সে আটকায়, ই কেন কইলাম যে আটকাই না, দুষ্টটা যে কিরকম মনোবৃত্তি নিয়া রাস্তায় খাড়া এটা বুঝে আসছে তো, সে কত ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়া রাস্তায় খাড়া। তো কয় জায়গায় জানি খাড়াইছে? আরো অনেক জায়গায় আছে, কিন্তু মোটা মোটা কয় জায়গায়? মোটা মোটা হইলো সাত জায়গা। আপনি নিয়ত করছেন আজকে তওবা দুই রাকাত নামাজ পড়ব, বাস এতে কয় জায়গায়? না নিয়ত করতে দিব না, ডিউটি শুরু হয়ে গেছে। শয়তানের ডিউটি কি শুরু হয়ে গেছে? আপনি যখনই সিদ্ধান্ত করলেন, নাজির আলী সাহেব কি সিদ্ধান্ত করলেন যে দুই রাকাত আজগা দুই রাকাত তওবার নামাজ রমজানের শেষ দশক ভালা মতন, স্যার বলেন না ভালা মতন মন লাগাইয়া দুই রাকাত তওবার নামাজ একবারে জিন্দগির আখেরি নামাজের মতন পড়নের একটা মোটামুটি প্ল্যান, যখনই আপনি প্ল্যানটা করলেন তখন এই শয়তান খাড়াইয়া গেছে, না নিয়ত করতে দিব না, বলেন না নিয়ত করতে কি দিব না। সে নানান রকমের ভয় বলে, তুমি সারাদিন রোজা রাখিয়া এখন তারাবি নামাজ পড়ছো, এখন একটু শোনের দরকার, তুই যে এখন খাড়াস বেড়া তোর তো পাওয়াই গেছে, এই নানান রকমের নানান রকমের ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, পড়েন না আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আপনার মনোবলকে ভাঙ্গনের জন্য নিয়ত যেন আপনি না করেন, এর জন্য সে যত বুদ্ধি সবগুলো খাটাইয়া আপনাকে শেষ কথা যে না নামাজের নিয়ত করুন। এখন আপনার সিদ্ধান্ত কি? আমি নিয়ত করবই। শয়তানের সিদ্ধান্ত কি? করতে দিব না। আপনার সিদ্ধান্ত কি? এখন এটাকে আপনি ওভারকাম কিভাবে করবেন? আল্লাহর হাবিব বলছেন শয়তান সব জিনিসের মোকাবেলা করতে পারে,
একটা জিনিসের মোকাবেলা করতে পারে না সেই জিনিসটার নাম হইলো মুমিন বান্দার হিম্মত মুমিন বান্দার হিম্মত মুমিন বান্দার হিম্মত মুমিন বান্দার হিম্মত জোরে জোরে না কইলে তো হিম্মত হবে না মুমিন বান্দার হিম্মত মুমিন বান্দার হিম্মত মুমিন বান্দার হিম্মত আমি করব আমি করব আমি করব আমি করব আমি করবই আমি করবই এটা এটার নাম হলো হিম্মত এটার নাম কি হিম্মত শয়তান সব জিনিসের কাউন্ট কাউন্টার বক্তব্য দিতে পারে কাউন্টার ওয়ার্ক করতে পারে কিন্তু হিম্মতের কাউন্টার দিতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে স্পেশাল একটা নিয়ামত শয়তানকে পরাভূত করার জন্য শয়তানকে এই অস্ত্রটার নাম কি হিম্মত জোরে বলেন হিম্মত আরো জোরে হিম্মত কোন কামে হিম্মত নিয়ত আজিয়া দুই রাকাত তওবা নামাজ পড়ব নিয়ত করলাম যত বুদ্ধি ওয়াসওয়াসা দাও মানবো না আমি করবই করবই এই যে এই কথাটা এই কথাটা এদিনের কোনো জবাব নেই ইমাম রাজী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম যুক্তি তর্কের কোনো অভাব নাই ওনার কাছে তো শয়তানে কয় যে তুমি তো ঈমানদার বলে হ্যাঁ আল্লাহ আছে বলে আছেন বলে যুক্তি যুক্তি দিয়া কয়েকশো যুক্তি দিছেন আর শয়তান সবগুলো কাছে কয়টা কয় মিয়া বয়সটা তো আমার বেশি কথা কন না কথা কন না তুমি কয়টা খাইছো তুমি আমি যতদিন ধাক্কা খাইছি তুমি এতদিন গমও খাও নাই চাউলও খাও নাই বয়স কার বেশি আর কাবার করতে পারো না দুর্বল পার্টি কি কয় দুর্বল পার্টি তো সবল দেখবা ইমানদার সবল ইমানদার দেখবা তো রাস্তা দিয়া যাইতেছে এক মানে সাধারণ মানুষ কৃষক হ্যাঁ কৃষক সাধারণ মানুষ আলেম না কোনো ওলি আল্লাহও না কৃষক তো কয় দেখো শক্ত ইমানদার দেখাইতে আছি তোমার তুমি তো একটাও পারো নাই আমার লোক শক্ত ইমানদার দেখাইতে আছি তো কৃষকের গিয়া কয় আল্লাহ আছে আছে বেটা কী কস তো না আল্লাহ নাই ফেরে স্যান্ডেলটা কই স্যান্ডেলটা লো তো খড় কথা কর না কি খড় পায়ের তলার থেকে খড়ম বের করে দেখছ এই হইল ইমানদার এই হইল কি ইমানদার সে কোনো যুক্তি মানে না সে বলে যে যে আল্লাহ আছেন না মানলে খড়ম না মানলে কি আল্লাহ আল্লাহ ওফাওকা কুল্লি দি ইলমিন আলিম আর যে বলবে যে আমি এটা করব সিদ্ধান্ত তার কাছে কোনো যুক্তি নাই তার কাছে কোনো কি নাই এটার নাম হলো হিম্মত এটার নাম কি কার কার আছে সেই হিম্মত শয়তান কয় যে দেখো তোমার যুক্তির প্রত্যেকটা যুক্তিকে আমি কাউন্টার বক্তব্য দেওয়ানের হিম্মতও আছে দিছিও পারো নাই আর এই বেড়ার স্যান্ডেলের জবাব আছে নি বাড়ি খাওয়ান ছাড়া কোনো জবাব নাই বাড়ি খাওয়ান ছাড়া কোনো কি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার তো শয়তান প্রথম আপনাকে আটকায় কোন জায়গায় জানি নিয়ত প্রথম আটকায় কোন জায়গায় এটাকে ওভারকাম করণের জন্য আমার কাছে আপনার কাছে আল্লাহ পাক কি দৌলত দান করেছেন হিম্মত কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন নিয়ত করছি করবই বাংলা বাঙালিতে একটা কথা আছে দাগ বুড়ি মরক আর দাগা ছিড়ক কথা কন না বুড়ি মরক আর দাগা ছিড়ক আমি কাম এটা করবো শেষ আমারও এটা ডিটারমাইন ফয়সালা যে এটা থেকে আমাকে সরাইতে পারবো না শয়তান এই অস্ত্রের মোকাবেলা করতে পারে না আর মুমিন মুসলমান এটা দিয়েই শয়তানকে প্রথম নম্বরে পরাজিত প্রথম নম্বরে কি পরাজিত নিয়ত তো করে লাইছে যা আমি করবো আজকে দুই রাকাত তওবার নামাজ মন লাগাইয়া পড়বো আল্লাহ আকবার শয়তান প্রথম প্রথম স্টেশনে শয়তান পাশ করছে না ফেল করছে পাশ করছে কে মুমিন পাশকরণের জন্য তার কাছে অস্ত্রটা কি আপনার কাছে আছে সেই অস্ত্র আছে কিনন কিনন লাগবো না কিনন ছাড়াই আপনি পাইবেন এটা আল্লাহ পাক সকলকে দিয়া দিছে এর নাম কি দুই নম্বর আপনি নিয়ত করে ফেলছেন মাদ্রাসায় কিছু টাকা দিবেন এটাও তো একটা নেক আমল
ওয়াজ মাহফিলের মধ্যে হুজুরে বয়ান করছে মাদ্রাসা চাইলে চাইল নাই এখন এক বস্তা চাউল দিতে হয় বেলাল নিয়ত করছে এক বস্তা চাউল দিব হিম্মতও করছে যে না দিব শয়তান গিয়া হাজির কেমনে দিবা তোমার ঘরও তো চাইল নাই মাদ্রাসায় দিলে তো তোমার ছেলে পেলে উপাস থাকব এখন আপনার যত প্রয়োজন সব নিয়ে এক বস্তা চাউলের মধ্যে ঢুকাই বসে এবং সে এটা প্রমাণ করবে যে আপনি যদি এক বস্তা চাউল মাদ্রাসায় দেন তাহলে আপনার সব ধ্বংস হয়ে যাবে মানে এরকম ভাবে আপনার কাছে যুক্তি আনবে যে আপনি বলতে বাধ্য হবেন না নিয়ত তো করছিলাম হুজুর পরে দিব এক মাস পরে দিব এই দেখছেন শয়তান কিন্তু পাস করে লেগেছে যুক্তি আইনা আপনাকে এক মাস পরে এই জন্য আমাদের অনেক বুজুর্গ এরকম ছিলেন যে গোসলখানায় নিয়ত করছে যে আমি রুমালটা একজনকে হাদিয়া দিব গোসলখানার থেকে বাইরনের আগে রুমালটাকে ফেঁকে দিয়ে দিছে কয়টা দিয়া দে এটা দিয়া দে নিয়ত করছি কারণ এটার বিশ্বাস নেই কালকে কার বিশ্বাস নেই শয়তানের বিশ্বাস নেই আমি গোসলখানা থেকে বাইরনের লগে লগে সে নানান রকমের যুক্তি প্রয়োজন আইনা এরকম হাজির করবে যে আমার আর এটা দেওয়ানের সুযোগ থাকবে না এই জন্য দিয়া ফেললে বলে দিয়া লিস এখন আর মানে শেষ এখন আর কোনো কথাবার্তা কয়ে লাভ নেই বুঝে আসছি ওই সময় শয়তান যখন আপনাকে নানান যুক্তি দিয়া পেরেশান করবে আপনি বারবার ভাগ বেটা ভাগ ভাগ কিন্তু এরপরও সে দেমাগের মধ্যে আইসা এরকম কথা কইতে থাকবে যে তুমি এখন যদি দাঁড়াও তাইলে তওবার নামাজের জন্য হুজুর যেমনে কইছে টাইম একটু বেশি লাগবে তো তুমি দাঁড়াইলে কালকা তো রোজায় রাখতে পারবা না মানে এরকম জটিল জটিল যুক্তি আইনা হাজির হ্যাঁ দুইটার সময় উঠুন যাইবো না নানান যুক্তি আনবে এখন আপনি এটারে কেমনে কাখণ্ডাইবেন পারবেন কেমনে আপনি বলবেন আল্লাহর হাবিব বলছেন শরীয়ত বলছে সুন্নত আমাকে শিখাইছে যে নাজাত যুক্তির মধ্যে নয় নাজাত আমলের মধ্যে আল্লাহ কয় যে আল্লাহর হুকুম পালনের মধ্যে হইল কামিয়াবি যুক্তির মধ্যে কামিয়াবি নাই বলেন না যুক্তির মধ্যে কামিয়াবি নাই আল্লাহর হুকুম পালনের মধ্যে হইল কামিয়াবি বলেন না যুক্তির মধ্যে কামিয়াবি নাই কামিয়াবি কোন জায়গায় যুক্তি অনেক কিছু কইতে পারে কিন্তু আপনি দেখবেন যুক্তি ভুল করতে পারে আল্লাহর হুকুম ভুল হইতে পারে আপনি যে কামটা করছেন এই কামটার সঙ্গে আল্লাহর হুকুম আছে কি না এই কামটার সঙ্গে পয়গম্বরের সুন্নত আছে কি না যদি আল্লাহর হুকুম থাকলো পয়গম্বরের সুন্নত থাকলো তাহলে এই কামটার মধ্যে কামিয়াবি আছে মুখস্থ করে নেবেন যে কামটার মধ্যে কি আছে কেন কামিয়াবি আছে যেহেতু আমি এটা বারবার দেখবো যে আমি যে দুই রাকাত সালাতুত তওবার জন্য দাঁড়াইতেছি এটা আল্লাহর হুকুম কি না এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত কি না যদি আপনি পাইলেন যেটা আল্লাহর হুকুম যদি পাইলেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তাহলে হুকুম পেয়ে গেছেন তাই এটার মধ্যে কামিয়াবি আছে যুক্তি এবল যায় কয় আপনি কইবেন যে যুক্তি ভুল কোন না যুক্তি কি ভুল আমি যুক্তির সঙ্গে চলবো না আমি চলবো হুকুমের সঙ্গে বলেন না আমি যুক্তির সঙ্গে চলবো না আমি চলবো হুকুমের সঙ্গে আবার বলেন আমি যুক্তির সঙ্গে চলবো না আমি চলবো হুকুমের সঙ্গে এই কথা যখন আপনি কইবেন তো শয়তান ফেল শয়তান কি ফেল হযরত মূসা আলাইহিস সালাম ভালো কইরা জানেন সামনে হইল নদী পেছনে হইল ফেরাউন সামনে হইল নদী পেছনে হইল ফেরাউন আল্লাহ পাককে বলতেছেন ও আল্লাহ কোন দিকে যাইতাম কই যে এমনে যাও খুব দিকে দেখাই দিছে ধরেন হযরত মূসা এই যে এই এলাকায় 30 বছর কই কয় বছর 30 বছর ছিলেন আরো 10 বছর পরে এখন 40 বছর রাস্তাঘাট চিনা আছে না হযরত মূসা জানেন এই রাস্তা দিয়া গেলে সামনে নদী পিছনে ফেরাউন বাহিনী হযরত মূসা এই কথা বলার সুযোগ ছিল ও আল্লাহ কিতা কইলেন আমার তো আরো মহাবিপদে না ফলাইতেছেন আপনি এই কথা কইতে পারতেন না হযরত মূসা জানেন হুকুমটা কার আল্লাহ যুক্তিটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ যুক্তিটা কার আমার যুক্তি ভুল হইতে পারে
হুকুম ভুল হইতে এই জন্য বুঝাও কোনো প্রশ্ন করেন নাই, বুঝাও কোনো কি প্রশ্ন করেন নাই, বাস আল্লাহ কইছে যাও, গেছেন। গেলেন এখন নদীর পাড়ে, নদীর পাড়ে এখন সামনে নদী, জাওনের রাস্তা নাই, পিছনে ফেরাউন বাহিনী, ফিরনের রাস্তা নাই, কথা কন না, সামনে নদী, জাওনের রাস্তা নাই, পিছনে ফেরাউন বাহিনী, ফিরনেরও কি নাই। এখন কয় আল্লাহ কি করতাম আমাকে বলো, আল্লাহ পাক বলতেছেন তোমার হাতে কি, কয় আমার হাতে লাঠি, বলে লাঠিটা দিয়া পানিতে আঘাত করো, আঘাত যদি করতেই হয় তাইলে পানি কি অন্যায় করলো, কথা কয় না, কা অন্যায় করছে কে, ফেরাউন, মারলে কারে মারতে হইব, আল্লাহ কয় যে ফেরাউন না আমার কারে মারতে কইতেছে, এরা তো আরেকটা অযৌক্তিক কথা হয়ে গেল না। কিন্তু হযরত মূসা জানেন যে এই যুক্তিটা আসছে কার বাড়ি থেকে, শয়তানের, আর হুকুমটা আসছে কোত্থেকে, আল্লাহর থেকে। কামিয়াবি কোন জায়গায়, আল্লাহর হুকুমে, নাকামি কোন জায়গায়, যুক্তির মধ্যে, যুক্তির মধ্যে নাকামি, হুকুমের মধ্যে কামিয়াবি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পানিতে আঘাত করলেন যে আমি যুক্তি বাদ দিলাম, হুকুম গ্রহণ করলাম, বলেন না যুক্তি বাদ দিলাম, হুকুম গ্রহণ করলাম, বলেন না যুক্তি বাদ দিলাম, হুকুম। এই যুক্তির মধ্যে কোনো ঝামেলা নাই, নিট অ্যান্ড ক্লিন যুক্তি জাহাঙ্গীর ভাই। কিন্তু হযরত মূসা ইন্টেনশনালি বললেন নো, আমার যুক্তি ভুল হইতে পারে কিন্তু আল্লাহর হুকুম প্রমাণ হয়ে গেছে। যখন এ আঘাত করলেন পানিতে, পানিতে আঘাত করণের সঙ্গে সঙ্গে বারোটা শুকনা রাস্তা হয়ে গেল। তখন হযরত মূসা বুঝলেন যে আসলে কামিয়াবি হইল আল্লাহর হুকুমের মধ্যে, যুক্তির মধ্যে কামিয়াবি নাই। আল্লাহ, সাপে ভিড়ে ধরছে, জাদুকররা যখন সাপ ছেড়ে দিল সাপে কি ভিড়ে ধরছে, ও আল্লাহ কিতা করতাম, আল্লাহ পাক বললেন তোমার হাতে কি, লাঠি কফালায়া দাও, আল্লাহ আল্লাহ কি কইতেছেন, লাঠি কি করলেন, শেষ পর্যন্ত একখান লাঠি আসিল, এটাও ফালাইতে কইতেছেন, যুক্তি কি কয়, ধরে রাখো মজবুত, এটাই তোমার শেষ অবলম্বন, কথা কন না, ধরে রাখো মজবুত ভাবে, এটাই তোমার শেষ অবলম্বন, এটা ছিল যুক্তি। এই যুক্তির মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু হুকুম চলে আসছে কয় ফালাইয়া দাও, হুকুম চলে আসছে কি, এখন আপনি হুকুম মানবেন না যুক্তি মানবেন, আমগো মতন যদি চালাক হইতেন, মানে এটি আকামিলা চালাক কন না, এটি কি হযরত মূসাও চালাক কিন্তু কামের চালাক, আর আমরাও চালাক, এটা কি আকামিলা চালাক। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুমকে অগ্রাধিকার দিলেন, যুক্তিকে পেছনে ফেলে দিলেন, লাঠি ছড়ালেন, লাঠি ফালানোর পরে এটা বিশাল অজগর সাপ হয়ে গেছে। ইয়াল্লাহ, শুধু সাপ না, এটা সাপ হইয়া হা করলো, শ্বাস টান দিল, সারা সাপগুলো পেটের ভিতরে রইল, একটা সাপও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামড় দিতে পারেনি। 70 দ্বিগুণে কত, 140, 140,000 সাপ, 140,000 জাদুকর, প্রত্যেকের হাতে লাঠি একটা, দড়ি একটা, তাইলে 70 দ্বিগুণে কত হলো, 140,000 সাপ ভিড়ে ধরছে কয়জন রে, একজন রে, তিনি কে, মূসা আলাইহিস সালাম। হযরত মূসা যদি আমগো মতন চালাকি দেখাইতেন আর লাঠি ধরে রাখতেন আর এরকম জেডে আসে এটারে গেলে মারে, তো 10টা মারতেন, কামড় খাইতেন কয়টা, 10টা মেরে লাইছে, কিন্তু ততক্ষণে আরো 100টায় কামড়ায়া সহায় লাইছে। 140,000 সাপে যদি একজনে ভিড়াইয়া ধরে তা আর আপনি মারতে শুরু করেন, এক বাড়িতে কি 140,000 মেরে নেবেন, এটি যেরকম তিলিং বিলিং করে একটারে মারতে মারতে তো আপনার কতক্ষণ লেগে যাব, আর ততক্ষণে কামড় খাইবেন কয়টা, সুবহানাল্লাহ।
আর যখন আল্লাহর হুকুমকে মানলেন এটা অজগর সাপ হয়ে গেল আল্লাহ পাক তার কুদরত ইস্তেমাল করলেন তখন এই সাপ টান দিল 140,000 কেপেডের ভিতরে লয়ে গেছে আপনার কামড় একটাও খাওন লাগে নাই দেখছেন তাহলে কামিয়াবি কোথায় জাহাঙ্গীর ভাই আল্লাহর হুকুমে কামিয়াবি কোথায় আল্লাহর হুকুমে শয়তান দুই নম্বর আপনাকে আটকাইতেছে কি কথা কইয়া যুক্তি কি কথা কইয়া যুক্তি দিয়ে আপনি ছুটবেন কেমনে হুকুম মানবেন বলে যুক্তির মধ্যে কামিয়াবি নাই আমি জানি আমার হুজুর কইয়া দিছে কামিয়াবি আল্লাহ পাক রাখছেন তার হুকুমের মধ্যে আল্লাহু আকবার এই কথা কইলেন শয়তান আর আগাইতে পারবে না কারণ এদারে শয়তান প্রতিরোধ করার কি নাই সুযোগ নাই তাহলে আপনি কয়টা পার হইলেন দুইটা প্রথমটা কি ছিল নিয়ত আপনি পার হইলেন হিম্মত দিয়া দুই নম্বর কি শুরু করতে দিবে না আপনি পার হইলেন কি দিয়া এখানে হিম্মত তো আগেরটা এটা হলো যে আমি হুকুমকে মানবো আল্লাহর হুকুম পয়গম্বরের সুন্নতকে মানবো আল্লাহর হুকুম পয়গম্বরের সুন্নতকে মানবো বাস এই কথা কই আপনি যখন দাঁড়ায় গেছেন শয়তান ফেল শয়তান কি কয় নম্বর ফেল করাইতে পারছেন শয়তান তো চলে যাওয়ার কথা জুতার বাড়ি খাইছে কয়বার দুইবার চলে যাওয়ার কথা না কিন্তু বেহায়া যাই বল তিন নম্বর আবার আবার দাঁড়াইছে আচ্ছা নিয়ত করলি আমারে ঠগাইয়া শুরুও করলি আমারে ঠগাইয়া এখন তোকে আমি ধীরস্থিরভাবে কামড়া করতে দিব না বলেন না আপনি দেখবেন চা দোকানে এতক্ষণ সময় কাটাইলো কোনো তাড়াহুড়া নেই তারপরে পত্রিকা লইয়া এতক্ষণ কত গল্প করলো তর্ক করলো খেলা লইয়া রাজনীতি লইয়া এতক্ষণ কোনো তাড়া নেই যখনই মসজিদে ঢুকছে এখন খালি তাড়া কথা কন না নামাজে দাঁড়াইলো তখন খালি কি এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আরে কি মুশকিল এতক্ষণ পর্যন্ত কোনো তাড়াহুড়া নাই আর এখন ভিতর আপনারও ভিতর থেকে হুজুরে এত লম্বা কেরাত ধরছে কেন মনে হয় কি না বুঝা গেল শয়তান হে বাহিরেও যেরকম আয়োজন আপনার ভিতরে ঢুকতেও আয়োজন শুরু করে দিছে কয় মনে হয় লম্বা হয়ে যেতে আছে কথা কন না মনে হয় যে কি আর একটু তাড়াহুড়ো এই যে আল্লাহর হাবিব কত বড় মেহরবান আল্লাহর হাবিব ধরায়া দিছেন আল উজলাতু মিনাশ শাইতান কন্যা হাদিস কন্যা আল উজলাতু মিনাশ শাইতান বলেন না আল উজলাতু মিনাশ শাইতান তোমার ভিতরে যদি এরকম তাড়াহুড়ার মনোভাব তুমি পাও তাহলে তুমি বুঝা লইও মেহমান কিন্তু ভিতরে ঢুকিয়া কাম শুরু করে দিছে কথা কন্যা কথা কন না শত্রু ভিতরে ঢুকিয়া কি বাইরের থেকেও যদি কেউ এরকম তাড়া দেয় তাহলে বুঝবেন যে এতারে ভাড়া করে আনছে এতারে কি ভাড়া করে আনছে আমার এই ডিস্টার্বটা করণের জন্য এতারে কি করে আনছে ভাড়া করে আনছে আপনি তখন কইবেন যে তুমি আমার সঙ্গে এই আকাম করণের আগে আমার কাছে কিন্তু আমাদের পয়গম্বর খবর পাঠাইয়া দিছেন যে এরকম কাহিনী শুরু হইলে বুঝবা দুষ্ট মিয়া তোমার ভিতরে ঢুকিয়া গেছে আল্লাহু আকবার তখন আপনি কইবেন এই খবর তো পয়গম্বরের খবর নয় এটা হইল শত্রুর খবর আমি শত্রুর কথায় চলবো না আমি কার কথায় চলবো আল্লাহ আল্লাহর রসুলের কথায় চলবো আপনি শুধু হাসি দিয়া কইবেন যে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম পয়গম্বর আমাকে বহুত আগেই অ্যালার্ট করে রাখছেন আল উজলাতু মিনাশ শয়তান বলেন না আল উজলাতু মিনাশ শয়তান বলেন না আল উজলাতু মিনাশ শয়তান যে এই তাড়াহুড়াটা শয়তানে করে এই তাড়াহুড়াটা আমি তোমার সঙ্গে চলবো না আমি তোমার সঙ্গে বরঞ্চ আপনি কইেন যে ঠিক আছে তো ঠাসাটা ভালো করে দেওয়ান লাগবো কথা কন না ঠাসাটা কি কেমনে দিবেন কোন তো এ কইতে আছে এক মিনিটে শেষ করো আর আপনি কইবেন তিন মিনিট লাগাইব কথা কন না কয় মিনিট লাগাইব তুমি যখন কইছই তাড়াহুড়া মানে তো তাড়াতাড়ি করণের দরকার যখন ভিতর থেকে এটা আপনার প্যাগামটা আপনার কাছে অনুভব হইতে আছে একটু তাড়াহুড়া করলে বালা হ্যাঁ তখন আপনি কইবেন যে বালানি কইছ তো নিয়ত ছিল এক মিনিট থাকবো এখন কয় মিনিট থাকবো তিন মিনিট
তখনই দেখবেন যে লেঙ্গুর ফালায়া দিব দৌড় করে বাবারে বাবা জটিল জায়গা এসে ধরা খাইলাম কন্যা জটিল জায়গা এসে কি ধরা খাইলাম মুমিন বান্দা শয়তানকে এইভাবে আটকায় শয়তান খুদ তখন দেখে যে সুবহানাল্লাহ কার হিম্মত আছে শয়তানকে শয়তানকে সে যদি কয় এক আপনি ঠাসা দিবেন কয় দিয়া পারবেন তো ইনশাআল্লাহ এটার নাম হইলো মুজাহাদা এটার নাম হইলো মুজাহাদা যখনই ভিতর থেকে এই বিষয়টা আসবে তখন আপনি দেখবেন যে এই এই কথাটা আবার এই কথাটা অনেক সময় ধরেন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে সেখানে আল্লাহর হাবিবের হুকুম হইলো যে তুমি নামাজ লম্বা করবা না দেখছেন এখানে কিন্তু আবার শয়তান এখানে এসে ইমাম সাহেবকে লম্বা করে বলে লম্বা করে বলে কারণ পয়গম্বর কইছে লম্বা করবা না আল্লাহর হাবিব বলছেন তুমি যখন জামাতের সঙ্গে নামাজ পড়াও এখানে অসুস্থ থাকতে পারে বৃদ্ধ থাকতে পারে মহিলা থাকতে পারে কোনো রোগী থাকতে পারে কাজেই জামাতের নামাজ হবে শর্টকাট জামাতের নামাজ হবে কি তো শয়তান এই ইমাম সাহেবের গিয়া একটু লম্বা করে পড়ো একটু কি যাতে করে রোগীরা ভাগে আগামী অক্তে না আসে দেখছেন এটা বালা নিয়তে কয় নাই কিন্তু খারাপ নিয়তে সেখানে এই জন্য খালি বালা কথা কইলে যে বালা এটা মনে করা যাবে না কথাটা কে কইছে এটা বুঝতে হবে এটা কি আবার আপনি ব্যক্তিগত নামাজ পড়তেছেন তখন কিন্তু যদি শয়তান কয় তাড়াতাড়ি কর তাই বুঝতে বুঝে এইটা আবার বেজাল এটা আবার কি বেজাল এখানে আমি এক কইলে তিন এক কইলে কি সুবহান এটি হইল বুজনের জিনিস তো কয় নম্বর বলেন না চার নম্বর কয় নম্বর গেছে এক নম্বর গেছে কি আমি নিয়ত করব কিভাবে করব হিম্মত দুই নম্বর কি শুরু করতে দেয় না আমি শুরু করব কিভাবে করব যুক্তি মানি না হুকুম হুকুমের উপরে আমি আছি কার হুকুম আল্লাহর হুকুম পয়গম্বরের হুকুম তিন নম্বর ধীরস্থির ভাবে সে কাজটা করতে দিবে না আপনি বলবেন যে আমি খুব সুস্থিরতার সঙ্গে মোরাকাবা আমি তাড়াহুড়া করলে আমি তুমি কইলে কি আমি আমাদের এক বুজুর্গ ছিলেন রাস্তা দিয়ে হাঁটতেছে কইতে আছে আমি তোর বন্দা নই তুইও আমার খোদা নও তুমি আমার খোদা নও যে তোমার কথা মানবো আর আমিও তোমার বন্দা নই যে তোমার কথা মানা উচিত খালি এই কথা কইয়া রাস্তা দিয়া কইতে আছে তুমি আমার খোদা নও আমি তোমার বান্দা নও তুমি আমার খোদা নও আমি লোকেরা কয় আরে দরবেশেরই কিতা কয় দরবেশে তো আল্লাহরে অস্বীকার করতে আসে লাগে এখন দরবেশকে গিয়া কইতে আছে মিয়া সাহেব কুহুরি কথা কইতে আসে কী কুহুরি কথা কইলাম তুমি আমার খোদা নও আর আমি তোমার বান্দা নই কইটা কি এটা তো আমি ইমানের কথা না কইলাম কইটা কেমনি ইমানের কথা হইল আর মিয়া সাহেব কইতে আসছে এখানে কে আসছে বেজাইল্লাই আসছে কয় ধীরে তাড়াতাড়ি কর কি কয় তাড়াতাড়ি কর আমি তার সাপ জানাইয়া দিছি তুমি আমার খোদা নও যে তোমার কথা মানতে হইব আর আমিও তোমার বন্দা নই যে আমি না মানলে এটা গুনাহ হইব আল্লাহ বরঞ্চ আমি হইলাম বনি আদম তুমি হইলা আমাদের শত্রু তুমি যেটা হ্যাঁ কইবা আমি এটারে না কমো তুমি যেটা না কইবা আমি এটারে হ্যাঁ কমো দেখছেন বুজুর্গরা কেমনে শয়তানকে পরাজিত করে আল্লাহ কয় নম্বর বলেন না তিন নম্বর গেল চার নম্বর মনোযোগ চার নম্বর কি মনোযোগ কয় যে এতে তো বহুত বেজাল এটারে প্রথম আটকাইতে চাইলাম নিয়তের বাড়িতে পারলাম না দুই নম্বর আটকাইতে চাইলাম শুরুকরণের বাড়িতে পারলাম না তিন নম্বর আটকাইতে চাইলাম তাড়াহুড়ার বাড়িতে পারলাম না এখন শয়তান কইতে আছে কইতেলে তাকে তুই আস্তে আস্তে কর তবে মনোযোগিতার সঙ্গে কামড়া করতে আপনার মনকে লইয়া যাইব আরেক জায়গায় হঠাৎ দেখবেন আশেক ভাই দেখবেন নামাজে আপনি খুব সুন্দর মতন দাঁড়াইছেন একবারে নিয়তের যুদ্ধ পাস শুরুকরণের যুদ্ধ পাস ধীরস্থিরতার যুদ্ধ পাস এখন আপনি সুন্দরভাবে নামাজ পড়তেছেন হঠাৎ কইরা আরে চাবিটা যে আড়াইছিলাম এখন মনে করাই দিব মানে আপনাকে মনের বাড়িতে এরকম এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস তালাশ করে আইনা সে হাজির করবে যাতে করে আপনার মনোযোগটাকে নষ্ট করা যায় আল্লাহ জাহাঙ্গীর ভাই এরকম ঘটনা হয়েছে নি হয়নি এরকম ঘটনা
তো শয়তান যে কাম করে বুঝে আসে না, এবং এই যে আপনার আমার বিরুদ্ধে বেড়া বহুত কষ্ট করে, কথা বলেন না বেড়া কি বহুত কষ্ট করে। আমি তালাশ করে চাবি খুঁজে পাই না, কত তালাশ করলাম, আর নামাজে খাওয়ানোর পরে এইতে তালাশ করে এইতে কিন্তু চাবিটা সরাইছিল, এতে চাবিটা কি সরাইছিল, এ তো জানে কোন জায়গায় রাখছে, ওই নামাজে খাওয়ানোর পরে আপনাকে এই চাবি এই লইয়া যা, তো চাবি লইয়া হইল নামাজ থেকে মনটা সরা, কথা বল না, চাবিটা নিয়া হইল কি নামাজ থেকে মনটা দেখছেন। অখণ্ড মনোযোগকে নষ্ট করার জন্য সে এই পায়েতা রাখবে। এখন আপনি তার এই আক্রমণ থেকে কেমনে বাঁচবেন, আপনি তখন বলবেন যে তুমি চাবি আইনা দেও আর যেটাই কও ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সব দিক থেকে আমি আলোক হইয়া আল্লাহর সঙ্গে আমি আছি, অন্য কোন কথার দিকে আমি মনোযোগ দিব না। পারবেন তো ইনশাআল্লাহ, বলে এরকম তুমি হযরত ইব্রাহিম রব বহুত ভোগাইছ, পাস করো নাই, আমি ইব্রাহিমের আওলাদ, কন্যা আমি কি ইব্রাহিমের আওলাদ, আমার পিছনেও তুমি কষ্ট চেষ্টা করতে আসো তবে আমারে ফেল করাইতে পারবো না। আপনি পুরা এরপরেও খালি মন দৌড় দিয়া জায়গা ট্রাক স্ট্যান্ডে গিয়া সেখানে টাকা পয়সার হিসাব, আপনি যদি এখন এটা খেয়াল না করেন তো 5 লাখ টাকা কিন্তু লস হয়ে যাবো, কইতে আছে জাহাঙ্গীর বাইরে ভয় দেখাইতে আছে আর কি, নামাজের মধ্যে কয় যদি এটার এই হিসাব কিতাবটা জিত মতন না করো তাহলে তো 5 লাখ টাকা লস মানি, এখন এ ভয় দেখাইয়া তবুও হিসাবটা আনবো হিসাবটা করাইব, তখন আপনি কেমনে আপনি কইবেন যে লস হোক, আপনি কি কইবেন লস মান্না নিলাম, কন্যা লস কি মান্না নিলাম, তবুও আমি ওই দিকে এখন যাবো না, 2 মিনিট পরে নামাজ শেষ করানোর পরে চিন্তা করবো, নামাজ শেষ করানোর পরে এত ভালো বুদ্ধি সে দিবে না, আর নামাজের ভিতরে এই বুদ্ধি শুদ্ধিগুলো সাপ্লাই দিবে, তবুও তার একটাই দাবি যে মন আল্লাহর সঙ্গে নয় মন আমার সঙ্গে লাগাও, কথা কন্যা আমি তোমারে অনেক ভালা ভালা কথা কইয়া দিব, 5-10 লাখ টাকার ইনকামের ভাও করে দিব, তবুও মনটা কার লগে লাগাও, আমার লগে লাগাও, আল্লাহর লগে লাগাইও না। আপনি তখন কি কইবেন, 10 লাখ টাকার দরকার নাই, আমি মন কার সঙ্গে লাগাইলাম, কার কার হিম্মত আছে, এইভাবে যখন আপনি দাঁড়াইবেন যে আপনি মনকে অন্য কোন, এরপরও পারবেন না, এটা এত দুষ্ট, আমরা তো মানুষ, 1 কোটি টাকার সোয়াল যখন নিয়ে আসবে তখন কবি যাচ্ছেন নামাজ একটু পরে পড়ি আগে এটারে ভাও করে লই, 1 কোটি টাকার মাসলা চলে আসছে, তখন আপনি এটা কিন্তু সে 1 কোটি টাকা আপনাকে পাওয়াইয়া দেওয়ানোর জন্য তার এত আপনার প্রতি দরদ নাই, তার শুধু জিদ যে আল্লাহর সঙ্গে কেন সে মন লাগাই, এটা হলো তার জিদ, হ্যাঁ এই জন্য সে আপনাকে এত উপকারের কথা কইতে আছে, আসলে সে আপনার আপনি বসেন না নামাজ ভাঙ্গিয়া বসেন দেখবেন যাতে নাই, তাতে কি ভাঙানোর দরকার আছে, ভাঙ্গাইছি ভাঙ্গাইয়া দিছি এরপরে আমিও নাই দিদিও নাই, এখন আপনি আর খুঁজে কিছু পাইবেন না, আল্লাহ এই জন্য আপনি তখন কি করবেন, আপনি তখন সোজা মৌতের চিন্তা করবেন, কিসের চিন্তা, বলে আল্লাহ তোমার সামনে দাঁড়াইলাম, আবার হাসরের ময়দানেও তোমার সামনে দাঁড়াইব, ফাঁকে দিয়া মৌতকে আপনি নিয়ে আসেন, কবরকে নিয়ে আসেন, হাসরের ময়দানকে নিয়ে আসেন, মন এট এ টাইম 2 জিনিসকে চিন্তা করতে পারে না, বলেন মন এট এ টাইম 2 জিনিসকে চিন্তা করতে পারে না, যখনই আপনি মৌতের মুরাকাবায় চলে যাবেন, হাসরের মুরাকাবায় চলে যাবেন, মিজানের মুরাকাবায় চলে যাবেন, পুলসরাতের মুরাকাবায় চলে যাবেন, জান্নাতের মুরাকাবায় চলে যাবেন, জাহান্নামের মুরাকাবায় চলে গেলেন, তখন আপনি আল্লাহর বাড়িতে ঢুকে গেছেন, কার বাড়িতে, আল্লাহর বাড়িতে, শয়তান দেখছে ওরে বাবা রে বাবা তারে এখানে মধ্যে আমি একটু অসবাসা দিলাম, এতে তো চট করে ঢুকে গেছে কার বাড়িতে, আল্লাহর বাড়িতে, সুবহানাল্লাহ, এখন আর শয়তান ওই দিকে ভিড়তেই পারে না, কারণ এইটা আল্লাহর হাবিব বলেন فَإِنَّهُ مَا مِنْ كَثِيرٍ إِلَّا قَلَّلَهُ وَلَا قَلِيلٍ إِلَّا جَزَّأَهُ,
শয়তান যত আয়োজন এই করুক না কেন মউতের কথা যখন তুমি মুরাকাবা শুরু করবা শয়তানের এই হাজার হাজার অস্ত্র সবগুলো বেকার তোমার মউতের মুরাকাবা তোমাকে আল্লাহ পর্যন্ত লইয়া যাবে আল্লাহ এইজন্য আপনাদেরকে কষ্ট দেই বলে শিখেন মুসল্লায় বসে মুরাকাবাটাকে মউতের মুরাকাবাটাকে জাগ্রত বানান এটা যে কোন টাইমে কামে লাগবে এই যে শয়তান আপনার বেদাল করতে আছে নামাজে খাড়ানোর পরে যখন দেখছেন যে আর কুল কিনারাকরণ যায় না তো আপনি শুরু করে দেন মউতের মুরাকাবা তখন দেখবেন যে আর শয়তান কুলাইতে পারতেছে তো কয় নম্বর গেল মাওলানা নজর আলী সাহেব কয় নম্বর এক নম্বর কি ছিল নিয়োগ করতে দেয় না দুই নম্বর শুরু করতে দেয় না তিন নম্বর স্থিরভাবে চার নম্বর মনোযোগিতার সঙ্গে কামটা করতে দেয় না দিবে না আমি এটা করব যখন আপনি আল্লাহ পাকের হুজুরি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই আপনি যখন এই মুরাকাবায় চলে গেলেন তখন আর শয়তান আপনাকে আর পারবে না এই চার নম্বর স্টেজেও শয়তান ফেল করবে শয়তান কি এরপরে কয় নম্বর গেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর চার নম্বরে ফেল করানোর পরে তো এতে চলে যাওয়ানোর কথা বেহায়া যাইব না বেহায়া কি সে পাঁচ নম্বর শুরু করবে পাঁচ নম্বর হইল এটা হইল আপনার এবাদতটাকে রিয়া দিয়া ভণ্ডুল করতে চাইবে এটা হইল মানে এটা হলো আরো ডেঞ্জারাস অপকৌশল কারণ না এটা আরো ডেঞ্জারাস কি আপনি তখন সেজদায় আছেন নামাজে আছেন শয়তান তখন কইতে আছে তোরে তো পারলাম না তো সেজদারা একটু লম্বা করে দে বেড়া লোকজন আসতে আছে সবাই দেখবে আমগ সার অনেক বড় আল্লাহওয়ালা দেখছেন এটারে কয় রিয়া এটারে কি কয় রিয়া এতক্ষণ পর্যন্ত এবাদত ছিল কার জন্য আল্লাহর জন্য এখন এবাদত হইয়া যাইতে আছে সেক্রেটারি সাহেবের জন্য কার জন্য সেক্রেটারি সাহেব আসতে আছে তুমি মজুর সাহেবের কইতেছে আরে সেজদার লম্বা করো সেক্রেটারি সাহেব কি এ এখন ঢুকবো ঢুকে যেন দেখে যে তুজুর তো লম্বা সেজদা মাশা আল্লাহ কি না আল্লাহওয়ালা দেখছেন এটারে কয় রিয়া এটারে কি কয় যখন আপনার মনের মধ্যে এরকম নানান রিয়া ঢুকাবে নানান কি ঢুকাবে তখন আপনি বলবেন যে বাতিল বাতিল আমি সেক্রেটারি সাহেব কিংবা কোনো মানুষের সন্তুষ্টির জন্য কাম করি না কার সন্তুষ্টি কার তখন আপনি বলবেন বাতিল মনে মনে কইবেন আর যে বাতিল বাতিল নিলাম না তোমার এই বুদ্ধি নিলাম না আর পরিষ্কার জানায়া দিতে চাই যে আমি কার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌত কার জন্য একমাত্র আল্লাহর জন্য বলেন না কার জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যুদ্ধ করতেছেন যে আপনি যুদ্ধ করতেছেন এর জন্য কিন্তু ভিন্ন পুরস্কার এর জন্য কি ভিন্ন পুরস্কার কারণ আপনি যুদ্ধ করে করে আগাইতেছেন কয় নম্বর গেল জানি পাঁচ নম্বর গেল এটা তো সে ফেল করলো আপনি পাস করলেন আসবে ছয় নম্বর কয় নম্বর ছয় নম্বর হইল আত্মম্বরিতা ছয় নম্বর কি আত্মম্বরিতা শয়তান তখন বললো যে বেড়া তোরে আর পারলাম না রে বেলাল সবগুলো তুই তো একটা বেড়ায় তুই তো একটা কি তোরে কত রকমের চাইলাম পারলাম না আমিও ফেল করলাম তুই একটা কি বেড়া আপনি কইবেন যে বেড়া আমি বেড়া নই কাম আমি করি নাই কাম কে করছেন তৌফিক কে দিছেন সাড়ে নিরানব্বই পার্সেন্ট কাম কার আর আমার কত পার্সেন্ট আর বাকিটা কার থ্যাংক ইউ কে পাবেন শয়তান এই বুদ্ধিটা থ্যাংক ইউটা আপনারা দিয়ে লাইতে আছে কয় হান্ড্রেড পার্সেন্ট তুমি তাহলে আল্লাহ কো আল্লাহ জিরু আল্লাহ কি দেখছেন কত সূক্ষ্ম কত সূক্ষ্মভাবে সে অজব এটাকে কি বলা হয় অজব আত্মম্বরিতা
আল্লাহু আকবার, সুন্দর একটা জায়গা, এখানে গেলেই নামাজ পড়তে মন চায়, জিকির করতে মন চায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পিরানে পীর দস্তগীর হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ওই জায়গায় গেলেন, দেখিয়া ওই যে জায়গাটা তো বড় ভালো রে, দুই রাকাত নামাজ পড়তাম, খাড়ায় গেছে, আল্লাহ জিকির করতে আছে মোরাকাবা। তো শয়তান এটা আসলে বানাইছে, কে শয়তান, কে বানাইছে, শয়তান বানাইছে। এটা হলো বক ধরনের জন্য আছে না, বক ধরনের জন্য ফান, ফান মাছ একটা শোয়ায়া রাখছে, মাছ একটা কি, এটা কি বগারে দাওয়াত দিয়া খাওয়ানোর লাগিয়া না ধরনের লাগিয়া, এটা মেহমানদারির জন্য নয়, বরং এটা বগারে ধরনের লাগিয়া, কিন্তু কি সুন্দর মতন মাছটাকে শোয়ায়া রাখছে, আল্লাহ। ইবলিসও এরকম জায়গাটা বানাইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখে তো পছন্দই হইল, উনিও জিকির মোরাকাবায় বসে গেলেন। মোটামুটি যখন পুরো মনোযোগ, তখন আরশের মতন একটা কিছু বানাইছে আর শয়তানে, বানায়া নিচের দিকে নামতে আছে, নামতে আছে। আব্দুল কাদের আরশে থাকতে পারলাম না রে, আর জাহাঙ্গীর ভাই কি কয়, আব্দুল কাদের তোমার উপরে বড় খুশি আমি, আজ থেকে যত হারাম তোমার জন্য হালাল করে দিলাম। দুই নম্বর কথা যখন কইল, প্রথম কথা তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চিন্তা করছে কি কয়, আরশ কুরসি লইয়া বলে হাজির হয়ে গেছে গা। কিন্তু দুই নম্বর কথা যখন কইল যে আজ থেকে সকল হারাম তোমার জন্য কি করলাম, তখন এই আব্দুল কাদের জিলানী বুঝতে পারছেন ইনি তো আসলে আল্লাহ না, ইনি তো ইবলিস, ইনি কি ইবলিস। তো পয়গম্বর তো ইবলিসকে শুটকরণের জন্য অস্ত্র আমাদেরকে দিয়া রাখছে, সেটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকটা অস্ত্র, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আসেনি অস্ত্র, আসেনি সবার কাছে, মাশাআল্লাহ, দেখি যে সবাই তো অস্ত্রওয়ালা। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী টিস করে অস্ত্রটা মারল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অস্ত্র গুল্লি মেরে দিস। মারণের লগে লগে মিয়া সাহেব আরশ কুরসি ভাঙ্গিয়া মাটিতে পড়ছে, আরশ কুরসি ভাঙ্গিয়া কি মাটিতে পড়ছে, মাটিতে পড়া কয় যে কেমনে বুঝলেন কথা কন, কেমনে বুঝলেন, এর আগে 39 জন এখান থেকে মোটামুটি হালালের ঘোষণা লইয়া বাড়িতে গেছে, কথা কন, 40 নম্বরে ধরা খাইলাম, 40 নম্বরে কি উনি বাড়িতে আইসা এখন গোসল করে না, চুলও কাটে না, বিবির সঙ্গে সব কিছু হয় কিন্তু গোসল করে না, নামাজও পড়ে না, আল্লাহওয়ালা কয় যে দরবেশ এটি কিতা শুরু করলেন, আবার জট টট বানাইয়া কয় আপনি বুঝবেন না, যেখানে কথা কওয়ানোর দরকার সেখানে কথা হয়ে গেছে, এতারে কত আলেম গিয়া বুঝাইল কোনো কথা এতে বুঝে না, কারণ এতে জানে যে তুমি সেই পর্যন্ত যাও নাই, যেই পর্যন্ত আমি গেছি, আমি সরাসরি হুকুম নিয়ে আসছি, দেখছেন, এতারে কি লাইলেও চুল কাটে না, নামাজ পড়ে না, গুনা হইতে আছে কয় তুমি গুনা স্বভাব তুমি বুঝবে না, দেখছেন কেন 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 এই ভণ্ডরা আকামগুলো করে, কারণ সে তো সরাসরি হুকুম নিয়ে আসছে, সরাসরি হুকুম কার কাছ থেকে আনছে, সরাসরি হুকুম কার কাছ থেকে আনলো, আর এতে মনে করতে আছে আমি আল্লাহর কাছ, আল্লাহ
ইবলিস কইতে আছে কইছে কেমনে চিনলেন 40 নম্বরে ধরা খাইলাম এর আগে গেছে কয়জন এতারা 39 জন আমার হুকুম লইয়া বাড়িতে গেছে কামও করতে আছে কথা কর না আমার হুকুম লইয়া কই গেছে বাড়ি গেছে কামও কি করতে আছে আল্লাহ এইজন্য বুঝতে হবে যেই কথা কোরআনের সঙ্গে মিলে না যেই কথা সুন্নতের সঙ্গে মিলে না এই কথা জিব্রাইলও যদি আইসা কয় আমি মানব না কারণ জিব্রাইলে আসন বন্ধ হয়ে গেছে এখন যদি কেউ আইসা কয় আই অ্যাম জিব্রাইল তোমারে কইতে আসি আপনি কইবেন ইউ আর লায়ার কোন না ইউ আর লায়ার কারণ জিব্রাইল আসন বন্ধ হয়ে গেছে জিব্রাইল আসন কি আল্লাহ আমার কাছে একজনে কয় হুজুর আমার ওয়াইফ স্বপ্ন দেখছে ঘটনা বলবো না আমি বললাম যে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পর জিব্রাইলের আনাগোনা বন্ধ এখন কোনো মহিলা যদি স্বপ্ন দেখে এটা কাম হবে না এটা কি হবে না উনি তো মনে করছে যে স্বপ্ন দেখছে এরকম এটা কি আর মিশা হইব আপনি স্বপ্ন দেখেন আর যাই শুনেন কোরআনের সঙ্গে যদি মিলল না হাদিসের সঙ্গে যদি মিলল না শরীয়তের সঙ্গে যদি মিলল না সুন্নতের সঙ্গে যদি মিলল না মুখাস্তভাবে এটা বাতিল কোন না মুখাস্তভাবে এটা কি কে কে তৈয়ার ইনশাআল্লাহ এটাই হইল হক না হকের মানদণ্ড বলেন না এটা কি হক না হকের মানদণ্ড শয়তান দেখছেন কেমনে আয়োজনটা করছে কয় যে আব্দুল কাদের 40 নম্বরে ধরা খাইলাম কয় নম্বরে 40 নম্বরে গেছে পিছনে গেছে কয় নম্বর 40 পিছনে 39 জন গেছে আমি ধরা খাই নাই এখন কইতে আছে কয় আব্দুল কাদের তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিল কন্যা তোমার এলেম তোমারে কি বাঁচাইয়া দিল তুমি যদি কয় কেমনে বুঝলা কয় আব্দুল কাদের জিলানি কইতে আছে কয় যে আমি বুঝলাম কেমনে তোমারে কইতাম কয় যে আমি বুঝলাম হালাল যা হনের আল্লাহর রসুল হালাল করে গেছেন চলে গেছেন দুনিয়া থেকে এরপরে আর নতুনভাবে কেউ হালাল করণের জন্য নাই নতুনভাবে যদি হালালের হুকুম আসে তাহলে বুঝতে হবে নতুন কোনো নবী নতুন কোনো জিব্রাইল আল্লাহর হাবিব হইলেন শেষ নবী খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি যেটা হালাল এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হালাল করে গেছেন এইটাকে হারাম করার কোনো সুযোগ নাই যেটা হারাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হারাম করে গেছেন এটাকে হালাল করার কোনো তুমি যখন কইছো সব হারাম তোমার জন্য আমি হালাল করে দিলাম তখনই আমি বুঝছি যে ঘোষণা এটা আল্লাহর নয় এটা অন্যের পরীক্ষাকরণের জন্য অস্ত্র মারলাম যখন তুমি ভাঙ্গা জুড়া পড়ছ তখন আমি বুঝছি যে সাকসেস আমি কি সাকসেস তখন কয় তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিল তোমার এলেম হে তো আরশ কুরসি ভাঙ্গিয়া এখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পায়ের সামনে বসে কয় কেমনে তুমি বাচ্চা গেলা 40 নম্বরে ধরা খাইলাম হুজুর কয় নম্বরে কেমনে কেমনে বুঝলেন কয় যে এমনে এমনে বুঝলাম এত তো বইয়া রয়েছে কই পায়ের সামনে তো শেষ কথা কইতে আছে কয় যে এলেম বাঁচাইয়া দিল কন্যা এলেম তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিল এটা হইলো আরো ডেঞ্জারাস এটা হইলো কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন এমনে লাথি মারস লাথি মেরে কয় যে আমার খোদা কি মরে গেছে কথা কন্যা আমার খোদা কি মরে গেছে এলেম আমারে বাঁচাইবো কেন আমার খোদা কি মরে গেছে কে আমাকে বাঁচাইছেন আল্লাহ কে বাঁচাইছেন আল্লাহ কে বাঁচাইছেন আল্লাহ অনেক তাফাত গিয়া পড়ছে কয় শেষ পর্যন্ত ওস্তাদের মায়ের শেষ রাত একটা লেঙ্গা প্যাচ আছিল হাতের মধ্যে কথা কন না ওস্তাদের মায়ের কবে শেষ রাত্রে এটা লেঙ্গা প্যাচ আছিল আমার কাছে এটা কি আছিল লেঙ্গা প্যাচ এই লেঙ্গা প্যাচটাও দিছিলাম খুব নরম সরম কইয়া দেখছেন এটার নাম হইল ওজব এটার নাম কি ওজব আত্মম্বরিতা এটার নাম কি আত্মম্বরিতা এই লেঙ্গা প্যাচটা আমারে ছয় নম্বরে গিয়া কি কয় যে বেলাল তুই একটা বেড়া বেলাল তুই একটা কি নিয়তের সময় হামলা করলাম পারলাম না
শুরু করার সময় হামলা করলাম পেলাম না, ধীরস্থিরতার জায়গায় হামলা করলাম পেলাম না, মনোযোগিতার জায়গায় হামলা করলাম পেলাম না, রিয়ার জায়গায় হামলা করলাম পেলাম না। তা লিঙ্গা পেশা ছিল আব্দুর রশিদ ভাই, এটা হলো যে বেড়া, তুই কি এটা বেড়া? তখন আপনি কইবেন যে আমি বেড়া নই, বেড়া কে? আমি বেড়া নই, বেড়া কে? কারণে ওয়ালা কে? কারণে ওয়ালা কে? কারণে ওয়ালা কে? আমি তো 100 মধ্যে 0.5 এর ছায়া, 0.5 এর ছায়া, আর নতুবা 99.5 সরাসরি কার, আর বাকি 0.5 এরও সরাসরি কার? হিসাব যখন আপনি করবেন তখন শয়তানকে বুঝে আবারও তো ধরা খাইলাম, আবারও তো কি এই 6 নম্বরে শয়তান ফিল হয়। এরপরে তো বাগনের কথা, ততক্ষণে আপনার নামাজ শেষ, যুদ্ধও চলতে আছে, নামাজও কি শেষ। এবার শয়তান লাস্ট কয়, ঠিক আছে আমার তো লাগতে মারতে বাইর করলাম পারলাম না, তবে এই স্বভাব লইয়া কবরে যাইতে দিব না। দেখছেন এই স্বভাব লইয়া কি? এখন সে আপনার মুখ থেকে গীবত বাইর করবে, শেকায়ত বাইর করবে, জুলুম বাইর করবে, এই গীবত দিয়া আপনার আমল নষ্ট করবে, শেকায়ত দিয়া আমল। দেখবেন আপনি খুব ভালো করে নামাজ পড়ছে, মসজিদ থেকে বাইর হওয়ার আগেই আরেকজনের গীবত শুরু হয়ে গেছে, জাহাঙ্গীর ভাই কর দেখছেন নি এরকম ঘটে কি? এরকম শয়তানে কয় যে মসজিদের থেকে বাইর হওয়ার আগে আগে গীবত শেকায়ত দিয়া এটারে কাটিং করে দেয়, এটারে বাস দিয়ে খতম করে দিই। কারণ গীবত করলে আপনার ন্যাক আমল ধ্বংস, গীবত করলে আপনার কি ন্যাক আমল? যেটা রোজগার করছিলেন এটা সে আজকে না হোক কালকে আপনাকে দিয়ে গীবত করাইব, কালকে না হয় পরশু করাইব, পরশু না হয় তারপরের দিন, সে সিদ্ধান্ত নিয়ে রাখছে কই পর্যন্ত? মউত পর্যন্ত, কই পর্যন্ত? আপনিও কইবেন মুখে তালা লাগাইলাম, না এমনি করে হইব নাকি? মুখে তালা লাগাইলাম বলেন না, বলেন না কি কামে তালা লাগাইছেন? গীবত করব না, গীবত করব না, তাইলে জুতার বাড়িটা ঠিক মতন পড়বে। তবে এটা লং টাইম কোর্স, না এটা কি লং টাইম কোর্স? এটাকে ধরে রাখতে হবে, আপনাকে সে রাগ উড়াইব, রাগ উড়াইয়া হইলো গীবত বের করব, কিংবা কান্দাইব, কান্দাইয়া হইলো গীবত বের করব। মানে মানুষকে একটা মানে আবহের মধ্যে ফেলে দেয় যাতে করে সে বিবেককে ওইভাবে এক্সারসাইজ করণের মানে সময় না পায়, সুযোগ না পায়, একটা আবেগের মধ্যে ফেলাইয়া হইল সেই কামটা। এখন আপনি চিন্তা করতেছেন ও আল্লাহ এটার হলো বহুত মুশকিল। আল্লাহ পাক বলেন তুমি আমার দিকে ঝুঁকিয়া থাকবা, না তুমি আমার দিকে ঝুঁকিয়া থাকবা, তাইলে জায়গায় জায়গায় আমি তোমারে সাহায্য করব। আল্লাহ আকবার, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন, আমি আমার বন্দাকে বাঁচানোর জন্য খাড়া আছি, বন্দা যদি মেহনত করে তাইলে আমি তাকে যুদ্ধ শয়তান করবে, যুদ্ধ না করলে দাম হয় না, যুদ্ধ না করলে কি হয় না, তবে আমি আমার বন্দাকে হেল্প করে যাব। আল্লাহ পাকের এই নুসরত, এই হেল্পিং পাওনের জন্য গীবত করব না, শেকায়ত করব না, অহংকার করব না, হাসাদ করব না, আরেকজনকে হিংসা করব না। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ, যদি তালা মারতে পারেন তা শয়তান মৌত পর্যন্ত আপনার সামনে আসতেই হিম্মত পাবে ইনশাআল্লাহ। কবে থেকে? এখন থেকে। কয় রাকাত? দুই রাকাত। তওবার নামাজ প্রথম রাকাতে জানি কি? সূরা ফাতিহার পরে সূরা দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার সাথে ইখলাস একবার পড়লেও হবে, তিনবার জরুরি না। এরপরে রুকু সেজদা একটু লম্বা করে করবেন, আর ওই যে সেজদার মধ্যে রুকুর মধ্যে গিয়া যাদের মুখস্থ আছে ওদারে সে গারে না খো লেঙ্গে এদার সে হাম না ছোড়েঙ্গে, মুখস্থ করেন না, উদার সে গর না খোলেঙ্গে এদার সে হাম না ছোড়েঙ্গে, উদার সে গর না খোলেঙ্গে এদার সে হাম না ছোড়েঙ্গে, হুকুমত আপনি আপনি হ্যায় কহীন উনকি কহীন মেরি।
har taraf se ho ke hum khar o taba aa pade ab tere dar pe ya ila tu hi hai hajat rawaye do jahan hum tere dar chhod kar jaau kahan kab talak firta rahu main dar badar ae khuda ab tu laga de raah par kar liya tune wali bande hazar humko bhi apna bana le kirdegar koto rokomer kotha allah er shonge rukute sejdate giya kanda kanda dinde bau koroner jonno toyar ache inshallah ke ke toyar inshallah kokhon theke toyar ekhon theke taile jodi ekhon theke toyar honer niyot thake shuya shuya toyar hobe না বসা বসা তৈয়ার হবে না মুসল্লা বিছাইয়া তৈয়ার হবে উঠতে যাওয়ার পরে তো কেউ তৈয়ার হইতে আছে শুয়া শুয়া কেউ তৈয়ার হইতে আছে খাইয়া খাইয়া কেউ তৈয়ার হইতে আছে কথা কইয়া কইয়া আমরা কোনভাবে তৈয়ার হব আল্লাহ আপনাদের প্রতি রহম করেন আমাদের উপরও রহম করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন